আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে 2021 সালের HSC পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই অবগত আছো যে গতকাল তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ পেয়েছে। এই ধারাবাহিকতার লক্ষ্যে এখন আমি তোমাদেরকে তৃতীয় সপ্তাহের হিসাববিজ্ঞানের 2 নম্বর অ্যাসাইনমেন্টটি সমাধান করে দিব। এই অ্যাসাইনমেন্টটি আসছে হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে। অধ্যায়টির নাম কি ছিল? অংশীদারি ব্যবসায়ের হিসাব। তো এখন আমি প্রশ্নটা পড়ব। দেখো, প্রশ্নের লেখাগুলো খুবই ছোট, একটু গোলা দেখাচ্ছে, তো তোমরা কষ্ট করে তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নিও। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বিষয় হিসাববিজ্ঞান, অ্যাসাইনমেন্ট নং 2, দ্বিতীয় অধ্যায়, অংশীদারি ব্যবসায়ের হিসাব। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে কিন্তু এটা, অংশীদারি ব্যবসায় ও এর হিসাব প্রক্রিয়া, সহায়ক তথ্য। মানে এ জায়গায় একটা ম্যাথ দেওয়া আছে, উদ্দীপক এটা এখন পড়ব। দেখো, এ জায়গায় বলছে আবুল, আব্দুল, আসাদুল একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। 2020 সালের 1 জানুয়ারি আবুল 3 লক্ষ টাকা, আব্দুল 2,50,000 টাকা, আসাদুল 2 লক্ষ টাকা মূলধন সরবরাহ করেন। আব্দুল প্রতি মাসে 500 টাকা নগদ উত্তোলন করেন এবং আসাদুল বছরের মাঝামাঝি 2,000 টাকার পণ্য উত্তোলন করেন। আবুল কারবার পরিচালনা করেন এবং এ কারণে তিনি প্রতি মাসে 2,500 টাকা বেতন পাবেন। আর্থিক স্বল্পতার কারণে 1 এপ্রিল আসাদুল 10,000 টাকার ঋণ প্রদান করেন এবং আবুল 1 জুন 2020 20,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন। অংশীদারি চুক্তি অনুযায়ী উত্তোলনের উপর বার্ষিক 10% সুদ ধার্য করতে হবে। আবুল ব্যবসায় তার সার্বক্ষণিক সহায়তা করার জন্য বন্টনযোগ্য লাভের উপর কমিশন ধার্য করার পরবর্তী লাভের উপর 5% হারে কমিশন পাবেন। আবুলের বেতন ডেবিট করার পর, কিন্তু এই জায়গায় লেখা আছে আব্দুল, কথাটা হবে আবুল, আবুলের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসার নিট লাভ 1,10,000 টাকা। এই হচ্ছে উদ্দীপক। এখন আমি তোমাদেরকে নির্দেশনাটা দেখব, যে নির্দেশনা কী বলছে এটা পরে শোনাবো। নির্দেশনা বলছে চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসার অমীমাংসিত বিষয়সমূহের নিষ্পত্তিকরণ, অংশীদারদের 2 নম্বর অংশীদারদের মধ্যে লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করতে হবে, 3 অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে হবে, 4 অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে হবে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি এবং স্থায়ী মূলধন পদ্ধতিতে। এই 2টা পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে হবে। এবার আসো নির্দেশক, মানে সৃজনশীলগুলো কোন কোনগুলো আমরা করব। 1 নম্বর সহায়ক তথ্যের ভিত্তিতে চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসার অমীমাংসিত বিষয়সমূহের নিষ্পত্তির প্রক্রিয়া বর্ণনাকরণ। 2 নম্বর সহায়ক তথ্যের ভিত্তিতে লাভ লোকসান বন্টন প্রস্তুতকরণ। 3 নম্বর সহায়ক তথ্যের ভিত্তিতে আব্দুল এবং আসাদুলের চলতি হিসাব প্রস্তুত করো। সহায়ক তথ্যের ভিত্তিতে স্থিতিশীল মূলধন পদ্ধতিতে আবুল এবং আসাদুলের মূলধন হিসাব প্রস্তুত করতে হবে। 3 নম্বর সহায়ক তথ্যের ভিত্তিতে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আবুল এবং আব্দুলের মূলধন হিসাব প্রস্তুত করতে হবে। এই হচ্ছে প্রশ্নগুলো, এবং তার সাথে তোমরা পারদর্শিতার মাত্রাটাও তোমরা খেয়াল করবা। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, যে বিষয়গুলো আমি আলোচনা করবো এই জায়গায় যে তুলে ধরছি, বিষয় হিসাববিজ্ঞান শিরোনামটা লিখে দিছি, ক্রমিক নম্বর ক, খ, গ, ঘ, ম। এবার 1 নম্বরে কী ছিল ওই জায়গা থেকে তোমরা এটা তুলে ধরবা, সহায়ক তথ্যের ভিত্তিতে চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসার অমীমাংসিত বিষয়সমূহের নিষ্পত্তিকরণ প্রক্রিয়া বর্ণনা করো। তো 1 নম্বর প্রশ্নটা এখন আমি কী করব, উপস্থাপন করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর প্রশ্নটা এই জায়গায় কী বলছে, প্রথমে আমরা অংশীদারি ব্যবসা কাকে বলে সেটা বর্ণনা দিব। সাধারণত 2 বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে যে কারবার গঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলে। অংশীদারি ব্যবসা পরিচালনা বা কোনো প্রকার বিরোধ নিষ্পত্তির যাবতীয় বিষয়াদি অংশীদারের চুক্তিপত্রে উল্লেখ থাকে। অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ নেই এমন কোনো ঘটনা ব্যবসায় সংঘটিত হলে তা বাংলাদেশ বহাল 1932 সালের
অংশীদারি আইন দ্বারা কী করতে হবে? সমাধান করতে হবে। নিম্নে কয়েকটি চুক্তির অবর্তমানের প্রযোজ্য বিষয় উল্লেখ করা হলো। তো পারদর্শিতার মাত্রা চারটা উল্লেখ করতে বলছে, তো আমরা এই জায়গায় চারটা উল্লেখ করব। দেখো, এক, অংশীদারগণকে সমান হারে মূলধন সরবরাহ করতে হবে। দুই, অংশীদারগণ ব্যবসা থেকে সমপরিমাণ অর্থ উত্তোলন করার অধিকারী হবে। তিন নম্বর দেখো কি বলছে, অংশীদার কর্তৃক সরবরাহকৃত মূলধন এবং উত্তোলনের উপর কোনো প্রকার সুদ ধার্য করা হবে না। এটার মানে হচ্ছে যদি চুক্তিতে মূলধন এবং উত্তোলনের উপর সুদ ধরতে না বলে তাহলে আমরা ধরব না, ধরতে বললে ধরব। তারপরে ব্যবসার লাভ লোকসান অংশীদারদের মধ্যে সমান হারে বণ্টন করতে হবে। চুক্তিপত্রে লাভ লোকসান বণ্টনের নিয়ম যদি উল্লেখ না থাকে আমরা সমান হারে বণ্টন করে দিব। পাঁচ, ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনার সকল অংশীদার সমান অধিকার ভোগ করবে। তো আমি পাঁচটা দিছি, তোমরা এই জায়গা থেকে চারটা তুলে ধরতে পারো। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, খ নম্বর প্রশ্নটা বলছে অংশীদারদের লাভ লোকসান বণ্টন হিসাব প্রস্তুত করো। তো অংশীদার কয়জন? তিনজন, আবুল, আব্দুল, আসাদুল। 2020 সালের 31 ডিসেম্বর লাভ লোকসান বণ্টন হিসাব। তো এই লাভ লোকসান বণ্টন হিসাবের শর্তটা কীভাবে হবে? বিবরণ টাকা। এটা হচ্ছে ক্রেডিট পক্ষ, এটা হচ্ছে ডেবিট পক্ষ। তো ক্রেডিট দিকে সাধারণত আয়সমূহ বসে, ডেবিট দিকে ব্যয়সমূহ বসে। তো এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা যেটা করব, ক্রেডিট দিকে আমরা নিট লাভটা লিখব, যে নিট লাভটা প্রশ্নে দেওয়া ছিল। তো আমি এই জায়গায় লিখব লাভ লোকসান বণ্টন হিসাব, যেহেতু আমি করতেছি, এরপর লিখব নিট লাভ 110,000 টাকা, এটা প্রশ্নে ছিল। তারপরে নিট লাভের পরে আমরা লিখব উত্তোলনের সুদ। এই অঙ্কে যতজন অংশীদার ছিল তাদের মধ্যে তিনজন অংশীদারদের মধ্যে একজন অংশীদার ব্যবসা থেকে নগদ টাকা উত্তোলন করছে, সেটা হচ্ছে আব্দুল। এই জন্য আমি লিখে নিছি আব্দুলের মূলধন হিসাব, উত্তোলনের সুদ 300 টাকা। তো আব্দুল কীভাবে উত্তোলনের সুদ 300 টাকা বাইর হলো, এটা গণনা কার্যকর বাইর করতে হবে। তো দেখো, গণনা কার্য উত্তোলনের সুদ 500 টাকা করে, আব্দুল প্রতি মাসে নগদ 500 টাকা করে উত্তোলন করে। তো 500-র সাথে আমি 12 গুণ দিব, কারণ আমরা এক বছরের অঙ্ক করি, এক বছর সমান 12 মাস। তো 500-র সাথে 12 গুণ দিলে হবে 6,000 টাকা। চুক্তিপত্রে বলা আছে উত্তোলনের উপরে বার্ষিক 10% সুদ ধরতে হবে। তো 10% ধরলে আসছে 600 টাকা এক বছরের। আর উত্তোলনের উপরে এক বছরের সুদ নিতে পারবা না। যদি উত্তোলনের সম্পর্কে কোনো কিছু বলা না থাকে, যে উত্তোলনটা কি আমরা মাসের শুরুতে করছি নাকি শেষে করছি, এমন কোনো কিছু বলা না থাকলে 6 মাসের সুদ নিতে হয়। এর জন্য 600 টাকাকে 6 দিয়া গুণ 12 দিয়া ভাগ, তাহলে আসবে কত? 300। তাহলে এই উত্তোলনের সুদ 300 টাকা লাভ লোকসান বণ্টন হিসাবের ক্রেডিট দিকে বসবে। যে দেখো, বসিয়ে দিছি। এবার পণ্য উত্তোলনের উপর কোনো প্রকার সুদ ধরতে হয় না, কিন্তু পণ্য উত্তোলনের টাকাটা ক্রেডিট দিকে তোমাকে লিখতে হবে। এর জন্য পণ্য উত্তোলন করছে আসাদুল, এর জন্য লিখছে আসাদুলের মূলধন হিসাব পণ্য উত্তোলন 2,000 টাকা। অনেক শিক্ষার্থী এই পণ্য উত্তোলনের টাকাটা লিখবে না। কেন লিখবে না? যদি প্রশ্নে বলা থাকতো যে পণ্য উত্তোলন, এটা পণ্য উত্তোলন নামে হিসাবভুক্ত করা হয়েছে, তাহলে আমরা এই টাকাটা এই জায়গায় তুলতাম না, মানে লিখতাম না। যেহেতু এই কথাটা বলা নাই, তাহলে লিখতে হবে। তো আমি লিখে দিলাম। এবার চলে আসো ডেবিট দিকে। নিয়ম অনুযায়ী ডেবিট দিকে বসবে ব্যয়সমূহ। প্রথমে আসো মূলধনের সুদ বসবে, কিন্তু এই অঙ্কে চুক্তিতে মূলধনের উপরে সুদ ধরতে বলে নাই, এজন্য আমরা মূলধনের সুদ লিখবো না, এটা বাদ। আসবে বেতন। আবুল ব্যবসা থেকে প্রতি মাসে 2,500 টাকা বেতন পায়, কিন্তু বেতন আমরা এই জায়গায় লিখলাম না কেন? প্রিয় শিক্ষার্থীরা, বেতনটা না লিখার কারণ হচ্ছে, দেখো প্রশ্নের লাস্টে বলে দিছে আবুলের বেতন ডেবিট করার পর। তো আবুলের বেতন যেহেতু একবার ডেবিট করা হয়েছে, তাহলে পুনরায় তোমাকে লাভ লোকসান বণ্টন হিসাবে ডেবিট দিকে আর লিখতে হবে না। কারণ এক জিনিসকে বারবার ডেবিট করা যায় না। একটা মুরগিকে কি বারবার জবাই করা যায়? না, একবারে জবাই করতে হয়। তো আবুলের বেতন একবার ডেবিট করা হয়েছে, তো আমি পুনরায় কেন আবার ডেবিট করব? তার মানে লাভ লোকসান বণ্টন হিসাবে আবুলের বেতনটা আসবে না, এটা বাদ। এবার আসবে আসাদুলের ঋণের সুদ। ওই যে আসাদুল ব্যবসায় ঋণ দিছিল, এবার আসাদুলের ঋণের সুদরা এ জায়গায় আসবে। তো লিখবা আসাদুলের মূলধন হিসাব, লিখে লিখবা ঋণের সুদ 450 টাকা। কীভাবে আসলো গণনা কার্যটা দেখো। ঋণের সুদ, আসাদুল ঋণ আনছে 10,000 টাকা, সুদ ধরবো 6%। তোমরা বলতে পারো, ভাইয়া প্রশ্নে তো 6% বলা নাই, ঋণের উপরে কয় পার্সেন্ট সুদ ধরতে হবে এটা যদি প্রশ্নে উল্লেখ না থাকলে
তাহলে চুক্তিপত্র অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের 6% ধরতে হয়। তো 10,000 টাকার উপরে 6% ধরো, আসবে 600 টাকা। এই যে 600 টাকা, তুমি কিন্তু 600 টাকা নিতে পারবা না, কারণ সে যে ঋণ আনছে এটা কিন্তু আনছে এপ্রিল মাসে। এই জন্য এপ্রিল থেকে ডিসেম্বর গণনা করলে হয় 9 মাস। এই জন্য তুমি 600কে 9 দিয়া গুণ 12 দিয়া ভাগ দিবা, দিলে 450 টাকা আসবে। এই 450 টাকা তুমি হ্যাঁ কী করতে পারবা, ঋণের সুদ ধরতে পারবা। এই জন্য দেখো ঋণের সুদ 450 টাকা আমি ধরছি। এবার আমাকে যেটা করতে হবে, কমিশন বাইর করতে হবে। এ জায়গায় আবুল কমিশন পায়, তো আবুলের কমিশনটা কিভাবে আমরা বাইর করবো দেখো, আগে লিখে নিছি আবুলের হ্যাঁ মূলধন হিসাব কমিশন। তো কমিশনটা বাইর করবা হচ্ছে আয়ের টাকাটা আগে যোগ করে এই জায়গায় লিখবা, লিখার পর এই টাকাটা এই জায়গায় লিখবা, লিখার পর কমিশন বাইর করার আগে যে ব্যয়টা থাকবে আয় থেকে এই ব্যয়ের টাকাটা বাদ দিবা, বাদ দিলে যেই টাকাটা আসবে ওইটার উপর কমিশন ধরতে হবে। এই যে দেখো ওয়ার্কিং করছি আমি, দেখো কমিশন, এই যে আয়ের টাকা থেকে ওই যে ঋণের সুদের ব্যয়ের টাকাটা বাদ দেওয়ার পর যেটা আসছে সেটা হচ্ছে 1,11,850, এটার উপরে 5% কমিশন ধরতে বলছে, 5%। এই জন্য আমি 5 দিয়ে গুণ দিছি, 105 দিয়ে ভাগ দিছি। 105 দিয়ে ভাগ দেওয়ার কারণ হচ্ছে এই জায়গায় বলছে পরবর্তী বললে যেই সংখ্যাটা দিয়ে গুণ দিব ওই সংখ্যাটা আবার 100 সাথে যোগ করে ভাগ দিতে হবে। তো যোগ বিয়োগ করলে আমাদের কমিশন আসবে 5,326। তো এই জন্য আমি কমিশন বসিয়ে দিছি কত, 5,326। এবার আর কোনো এন্ট্রি আসবে না। এবার আমরা মুনাফার অংশ বাইর করব। তো মুনাফার অংশ বাইর করব কিভাবে, এই যে টাকাটা, এই টাকা থেকে এই দুইটা ব্যয় বাদ দিব, বাদ দেওয়ার পর দেখবা এই টাকাটা আসে 1,06,524, এটা জায়গায় লিখে ফেলবো, এটা হচ্ছে মুনাফার অংশ। এই মুনাফার অংশটা তিনজন অংশীদারদের মধ্যে বন্টন করে দিব। তো বন্টন করে যে দিব, আগে লিখে নিব অংশীদারদের মূলধন হিসাব, মুনাফার অংশ, আবুল, আব্দুল, আসাদুল। তো বন্টনটা আমরা কিভাবে করব, ওয়ার্কিংয়ে লক্ষ্য করো, দেখো মুনাফার অংশ 1,06,524 এটাকে 3 দিয়ে ভাগ দিব, 3 দিয়ে ভাগ দিব, 3 দিয়ে। কারণ হচ্ছে এই জায়গায় মুনাফার অংশ বন্টন করার জন্য কোনো কিছু বলে দেয় নাই, যেহেতু চুক্তিতে কোনো কিছু বলা নাই তার মানে সমান ভাগে ভাগ করে দিতে হবে। যেহেতু অংশীদার তিনজন এই জন্য 3 দিয়ে ভাগ দিবা, ভাগ দিলে হবে 35,508, মানে প্রত্যেকের সমপরিমাণ টাকা আসবে। তো এই জন্য দেখো আমি লিখে দিছি 35,508, 35,508, 35,508, 3টা যোগ করলে এই টাকাটাই হবে। এইভাবে অংশীদারদের লাভ লোকসান বন্টন হিসাব করতে হবে। এই লাভ লোকসান বন্টন হিসাবটা পারলে বাকি হিসাবগুলো তুমি খুব সহজে করতে পারবা। তো এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাই তার পরবর্তী প্রশ্নে। তার পরবর্তী প্রশ্নটা বলছে চলতি হিসাব, আব্দুল এবং আসাদুলের চলতি হিসাব প্রস্তুত করতে বলছে। তো এই যে আমরা চলতি হিসাবটা প্রস্তুত করব, চলতি হিসাবের গড়টা আমরা কীভাবে করবো দেখো, তারিখ, বিবরণ, আব্দুল, আসাদুল, তারিখ, বিবরণ, আব্দুল, আসাদুল। এবার অসুপ্রিয় শিক্ষার্থীরা, এই চলতি হিসাবের সময় একটা জিনিস লক্ষ্য করবা, যে চলতি হিসাবটা করার সময় আমরা প্রারম্ভিক যে উদ্বৃত্ত মানে মূলধনটা সেটা আনবো না, ওইটা বাদে বাকি সব কিছুই লিখবো। লিখার পর আমরা যে একটু আগে লাভ লোকসান বন্টন হিসাব করছি, ওই লাভ লোকসান বন্টন হিসাবের ক্রেডিট দিকের আইটেমগুলো চলতি হিসাবের ডেবিট দিকে বসবে, আর লাভ লোকসান বন্টন হিসাবের ডেবিট দিকের আইটেমগুলো চলতি হিসাবের ক্রেডিট দিকে বসবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা চলতি হিসাব করতেছি, চলতি হিসাবে প্রারম্ভিক মূলধনের টাকাটা আনা যায় না, এই জন্য প্রারম্ভিক মূলধন লিখি নেই, কিন্তু উত্তোলনের টাকাটা আসবে, উত্তোলন আসবে ডেবিট দিকে, কারণ মূলধন ক্রেডিট দিকে বসে, উত্তোলন ডেবিট দিকে বসে। কিন্তু চলতি হিসাবের ক্ষেত্রে মূলধনের টাকা দেখাইতে হবে না তোমাকে। এবার আসো লেখবা 2020 31শে ডিসেম্বর উত্তোলন হিসাব 6,000 টাকা, কারণ আব্দুল প্রতি মাসে 500 টাকা করে উত্তোলন করে, তাহলে বছরে হয় 6,000 টাকা। লিখার পর এবার ওই যে আমরা লাভ লোকসান বন্টন হিসাব করছি, ওই লাভ লোকসান বন্টন হিসাবের ডেবিট দিকের আইটেমগুলো ক্রেডিট দিকে বসবে। তো ডেবিট দিকে কী কী ছিল, ঋণের সুদ, এরপরে ছিল কমিশন। তো ঋণের সুদ আসাদুলের গড়ের কেন ঋণের সুদটা আমরা লিখলাম না প্রিয় শিক্ষার্থীরা, এইটা হচ্ছে বোঝার বিষয়। মনে রাখবা যদি আমরা স্থায়ী মূলধন পদ্ধতিতে চলতি হিসাব করতাম তখন আমরা ঋণের সুদ নিতে পারতাম। তো এই জায়গায় কিন্তু আমাদেরকে প্রশ্নে স্থায়ী মূলধন পদ্ধতিতে চলতি হিসাব করতে বলে নেই, আমাদেরকে শুধু বলছে চলতি হিসাব প্রস্তুত করো। তো শুধু চলতি হিসাব প্রস্তুত করতে বললে কখনো ঋণের সুদের টাকাটা মানে লাভ লোকসান বন্টন হিসাবে যে ঋণের সুদের টাকাটা ছিল ওই টাকাটা চলতি হিসাবের গড়ে আসবে না। এই জন্য আমরা আসাদুলের গড়ে ঋণের সুদের টাকাটা আমরা লিখতে পারিনি।
যদি কোনো শিক্ষার্থী ঋণের সুদের টাকাটা লিখো তাহলে তুমি ভুল করবা, কারণ তুমি কিন্তু তাইলে স্থায়ী মূলধন পদ্ধতিতে চলতি হিসাব করে ফেলছো। আর প্রশ্নে কিন্তু একবারও বলে নাই স্থায়ী মূলধন পদ্ধতিতে চলতি হিসাব করতে হবে, এর জন্য ঋণের সুদ আসবে না। এবার আসো, কমিশন ছিল ডেবিট দিকে, কমিশনটা এই জায়গায় আসবে না, কারণ কমিশন যেই অংশীদার পায় ওই অংশীদারের চলতি হিসাব কিন্তু আমরা করি না। তাহলে আসবে কি মুনাফার অংশ, মুনাফার অংশটা পায় হচ্ছে আব্দুল 35,508, আসাদুল 35,508। এবার আসো লাভ লোকসান বন্টন হিসাবের ক্রেডিট দিকে যেটা ছিল এটা চলে আসবে চলতি হিসাবের ডেবিট দিকে। এর জন্য আগে হেডলাইন করে নিবা, লাভ লোকসান বন্টন হিসাব আসবে কি উত্তোলনের সুদ, কে পায় আব্দুল, এর জন্য আব্দুলের ঘরে। পণ্য উত্তোলন কে করছে আসাদুল, এর জন্য আসাদুলের ঘরে। এবার আসো তার উদ্বৃত্ত নির্ণয় করবার জের কীভাবে, ক্রেডিট দিকের টাকা সবসময় বেশি হয় সাধারণত। তো দেখো এই টাকাটা এই জায়গায় লিখে দিবা, আব্দুলের টাকাটা আব্দুলের ঘরে লিখে দিবা। লিখার পর এই দুইটা টাকা এই জায়গায় লিখবা, কারণ এই দুইটা টাকা বেশি। লিখার পর এই টাকা থেকে এই দুইটা টাকা বিয়োগ করবা, বিয়োগ করার পর যেটা আসবে 29,208, এটা হচ্ছে শর্ট ব্যালেন্স, এর জন্য তার নাম হয়েছে ব্যালেন্স সিডি, শর্ট খাইছে মাসের লাস্টের তারিখ। আবার এই 35,508 থেকে এই 2,000 বিয়োগ করবা, বিয়োগ করার পর যেটা আসবে এটা হবে তার ব্যালেন্স সিডি 33,508। এই সিডিটা পরবর্তী বছরের প্রথম মাসের 1 তারিখে ব্যালেন্স ভিডিও হবে, অঙ্ক করি 2020, পরবর্তী সাল 2021, নাম হবে ব্যালেন্স বিডি। এই যে দেখো আব্দুলের সিডিটা আব্দুলের ঘরে ব্যালেন্স ভিডিও হবে, আসাদুলের সিডিটা আসাদুলের ঘরে ব্যালেন্স ভিডিও হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি চলতি হিসাবটা কীভাবে আমি প্রস্তুত করলাম তোমরা বুঝতে পারছো। আবারও বলে দিচ্ছি ঋণের সুদ এ জায়গায় আসবে না, কারণ আমরা স্থায়ী মূলধন পদ্ধতিতে চলতি হিসাব করতেছি না, যদি কেউ করে থাকে তাহলে তারটা ভুল। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার করব হচ্ছে 4 নম্বর প্রশ্নটা, সেটা হচ্ছে আবুল এবং আসাদুল এর মূলধন হিসাব, কিন্তু এই মূলধন হিসাবটা প্রস্তুত করবো আমরা স্থিতিশীল মূলধন পদ্ধতিতে, মানে স্থায়ী মূলধন পদ্ধতিতে। মূলধন হিসাবটা দুইভাবে প্রস্তুত করা যায়, একটা পরিবর্তনশীল আরেকটা হচ্ছে স্থিতিশীল। তো স্থিতিশীলের মানে হচ্ছে যখন স্থিতিশীল মূলধন হিসাব প্রস্তুত করব, এটার মানে হচ্ছে মূলধন হিসাব বছরের শুরুতে যা থাকে বছরের শেষও তা হবে। আর পরিবর্তনশীল মূলধন হিসাবের নিয়মটা হচ্ছে বছরের শুরুতে মূলধন যা হবে বছরের শেষে গিয়ে মূলধন ভিন্ন হবে। এবার আসো, যখন আমরা স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব করব, তখন শুধুমাত্র প্রত্যেক অংশীদারদের মূলধনটা নিয়ে কাজ করব, অন্য কোনো জিনিস এই জায়গায় অন্তর্ভুক্ত করব না। গড় হবে আগের মতন তারিখ বিবরণ আবুল আসাদুল, তারিখ বিবরণ আবুল আসাদুল। এবার আসো সেম জিনিস, ক্রেডিট দিকে মূলধনের টাকাটা বসবে, কী দিয়ে বসবে ব্যালেন্স বিডি, কারণ এটা প্রারম্ভিক মূলধনের টাকাটা, এর জন্য জানুয়ারির 1 তারিখ ব্যালেন্স বিডি। এ জায়গায় তোমরা চাইলে নগদান হিসাব দিতে পারো নাও দিতে পারো। দিয়ে আবুলের মূলধন ছিল 3,00,000 টাকা আর আসাদুলের প্রারম্ভিক মূলধন ছিল 2,00,000 টাকা, আমি লিখে দিছি। এবার দেখো এই দুইজন অংশীদারদের মধ্যে আবুল অতিরিক্ত মূলধন আছে 20,000 টাকা, এর জন্য জুনের 1 তারিখ অতিরিক্ত মূলধন দিয়ে আমি 20,000 টাকা আবুলের ঘরে লিখে দিছি। আর কোনো জিনিস এটার ভিতরে আসবে না। এবার আমি কী করবো, উদ্বৃত্ত নির্ণয় করবো, সেম ক্রেডিট দিকের টাকাগুলো আগে যোগ করবো। এই যে আসাদুলের টাকাটা আসাদুলের ঘরে লিখবো, আবুলের টাকাটা আবুলের ঘরে লিখবো। লিখার পর এই যে দেখো, লিখার পর এই দুইটা টাকা আবার এই জায়গায় যোগ করে বসাবো, বসানোর পরে বসিয়ে দেবো। এবার এই টাকা থেকে এই পাশে যেহেতু কিছু নাই, সম্পূর্ণ টাকাটাই শর্ট 3,20,000, এটা হচ্ছে ব্যালেন্স সিডি। আবার আসাদুলের ঘরে 2,00,000 টাকায় সম্পূর্ণ শর্ট, এটা হবে ব্যালেন্স সিডি। আর এই ব্যালেন্স সিডা পরবর্তী মাসের পরবর্তী বছরের প্রথম মাসের 1 তারিখ হবে ব্যালেন্স বিডি। এই যে দেখো 3,20,000 আব্দুলের, এই জায়গায় 3,20,000 আসাদুলের, 2,00,000 এই জায়গায় 2,00,000। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, মূলধন হিসাবটা খুবই সহজ স্থিতিশীল পদ্ধতিতে, স্থিতিশীল পদ্ধতি মানে স্থায়ী মূলধন পদ্ধতি। এবার আসো আরেকটা জিনিস, 9 নম্বর প্রশ্নটা বলছে মূলধন হিসাবে বাহির করবা তবে পরিবর্তনশীল পদ্ধতিতে। তো পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধনটা বছরের শুরুতে যা থাকবে বছরের শেষে গিয়ে কিন্তু তা থাকবে না। দেখো আমরা একটু আগে যে স্থায়ী মূলধন পদ্ধতিতে করছিলাম, দেখো বছরের শুরুতে তাদের মূলধন ছিল 3,20,000, শেষও 3,20,000, শুরুতে ছিল 2,00,000, শেষও 2,00,000, কিন্তু পরিবর্তনশীল মূলধন পদ্ধতির ক্ষেত্রে এটা পরিবর্তন হয়ে যাবে। তো দেখো কিভাবে হবে, এবার আসো দুইজন অংশীদারদের আবুল এবং আব্দুলের মূলধন হিসাব পরিবর্তনশীল পদ্ধতিতে। তো এটা করার জন্য আমাদেরকে কী করতে হবে জানো, ওই যে 6 নম্বরে যে লাভ লোকসান বন্টন হিসাব করছি, সেম বন্টন হিসাবের ডেবিট দিকের আইটেমগুলো চলে যাবে ক্রেডিট দিকে, আবার লাভ লোকসান বন্টন হিসাবের ক্রেডিট দিকের আইটেমগুলো চলে যাবে অংশীদারদের মূলধনের ডেবিট দিকে। এবার আসো শুরু করব ক্রেডিট দিক দিয়ে, গড় কিন্তু আগের মতনে।
দেখো ক্রেডিট দিকে যে শুরু করব, এবার কিন্তু আমরা প্রারম্ভিক মূলধনটা লিখতে পারবো। তো প্রারম্ভিক মূলধনটা আমরা লিখব, দেখো ব্যালেন্স বিডি 3,00,000 টাকা, 2,50,000 টাকা যে যেটা দিছে। এবার আবুল অতিরিক্ত মূলধন দিছে, এই জন্য অতিরিক্ত মূলধন লিখে আবুলের ঘরে লিখলাম। লিখার পরে এবার ডেবিট দিকে আমি লিখব উত্তোলন হিসাবটা। কিন্তু স্থিতিশীল পদ্ধতি করার সময়, মানে স্থায়ী মূলধন পদ্ধতিতে মূলধন হিসাব করার সময় কিন্তু আমরা উত্তোলনও লিখি নেই, ওই জায়গায় উত্তোলন কিছু আসবে না কিন্তু। তো এবার দেখো, আর পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে উত্তোলন আসবে, এর জন্য আমরা ডেবিট দিকে উত্তোলন লিখছি। উত্তোলন করছে আব্দুল, 6,000 টাকা, এজন্য আব্দুলের ঘরে লিখে দিছি। এবার ওই যে লাভ লোকসান বন্টন হিসাবটা করছো তোমরা, ওই লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট দিকে যে জিনিসগুলো ছিল এগুলো ক্রেডিট দিকে লিখবা, এর জন্য হেডলাইন করে নিবে, এই যে লাভ লোকসান বন্টন হিসাব বেতন। এবার তোমরা প্রশ্ন করতে পারো, ভাইয়া বেতন তো লাভ লোকসান বন্টন হিসাবে ছিল না, তাহলে আপনি এই জায়গায় যে লিখলেন, প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব হচ্ছে প্রত্যেক অংশীদারদের তার নিজস্ব হিসাবটা করতেছি, যার যার হিসাব, এই জন্য বেতনটা যে পায় তার টাকাটা তার ঘরে লিখতে হবে। তো বেতন পায় কে? আবুল। এই জন্য আবুলের ঘরে 30,000 টাকা লিখতে হবে। কীভাবে? প্রত্যেক মাসে 2,500, 12 দিয়ে গুণ দাও, যেটা হবে সেটা লিখবা। এবার আসো কমিশন, কমিশনটা কে পায়? কমিশন আবুল পায়, এই জন্য আবুলের ঘরে আবুলের কমিশনের টাকাটা। এরপরে মুনাফার অংশটা, মুনাফার অংশ দুজনে পায়, দুজনের ঘরে বসিয়ে দিবা। এবার আসো লাভ লোকসান বন্টন হিসাবের ক্রেডিট দিকে, লাভ লোকসান বন্টন হিসাবের ক্রেডিট দিকে। যে দেখো লাভ লোকসান বন্টন হিসাবের ক্রেডিট দিকে যেগুলো ছিল এগুলো এখন আমরা, হ্যাঁ, অংশীদারদের মূলধন হিসাবের ডেবিট দিকে লিখবো। এই যে দেখো আগে হেডলাইন করে নিছি, লাভ লোকসান বন্টন হিসাব উত্তোলনের সুদ। এই যে দেখো উত্তোলনের সুদ লিখছি 300 টাকা। আর ওই যে লাভ লোকসান বন্টন হিসাবের ক্রেডিট দিকে উত্তোলন ছিল, ওই উত্তোলন তো আসাদুল করছে, কিন্তু আমরা কি এই জায়গায় আসাদুলের হিসাব করি না, তাহলে তো এটা আসবে না। তাহলে শেষ এখন আমরা কি করব, তার উদ্বৃত্ত নির্ণয় করব। কিভাবে? দেখো আব্দুলের এই 2টা টাকা যোগ করে যেটা হয় এটাই জায়গায় লিখবো, আবুলের এই সবগুলো টাকা যোগ করে যেটা হয় এটাই জায়গায় লিখবো। এবার এই টাকাগুলো আবার এই পাশে লিখে ফেলবো। লিখার পর এই টাকা থেকে, এই জায়গায় যদি কিছু থাকতো বিয়োগ করতাম, যেহেতু কিছু নাই, এই টাকা থেকে এটা আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করার পর, সরি, এই টাকা থেকে এই জায়গায় কিছু থাকলে সেটা বিয়োগ করব। বিয়োগ করার পর যেটা আসবে সেটা জায়গায় লিখবো। যেহেতু কিছু নাই, তার মানে সম্পূর্ণ টাকাটাই ব্যালেন্স সিডি, এটাই শর্ট। তো মাসের লাস্টের তারিখে ব্যালেন্স সিডি দিবা। আবার সেম এই টাকাটা থেকে এই 2টা টাকা বিয়োগ করবা, বিয়োগ করার পর যেটা আসবে এটা হচ্ছে তার ব্যালেন্স সিডি। এবার এই ব্যালেন্স সিডিটা তার বিপরীত পাশে, যেহেতু ডেবিট দিকে সিডি হয়েছে, বিপরীত পাশ ক্রেডিট, নাম দিতে হবে ব্যালেন্স বিডি। পরবর্তী বছরের প্রথম মাস 2021 সালের জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি, এই টাকাটা এই জায়গায় লিখবা, এই টাকাটা এই জায়গায় লিখবা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো কীভাবে আমি অঙ্কটা সমাধান করে দিলাম। তো সম্পূর্ণ নির্ভুলভাবে আমি উপস্থাপন করছি, আবারও বলি এইটা যদি তোমরা তুলে ধরতে পারো ইনশাল্লাহ তোমরা অতি উত্তম পাবে। তো এই জায়গায় ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করবে, সে ভুলটা হচ্ছে তারা অনেকেই বেতনটাকে লাভ লোকসান বন্টন হিসাবে লিখবে, তোমরা লিখবা না। কারণ বেতন ডেবিট করার পর বলা থাকে এটা লাভ লোকসান বন্টন হিসাবে লেখা যায় না। আরেকটা জিনিস, ওই যে চলতি হিসাবে ঋণের সুদ, তোমরা চলতি হিসাবে ঋণের সুদরা লিখবা না। কারণ এই জায়গায় চলতি হিসাবটা কিন্তু স্থায়ী মূলধন পদ্ধতিতে করতে বলে নাই, যার কারণে আমরা এই ঋণের সুদরা চলতি হিসাবে লিখবো না। এই যে দেখো এই জায়গায় স্পষ্ট বলে দিছে, এই যে চলতি হিসাব যে করবা, এই যে কোথাও কিন্তু বলা নাই স্থায়ী মূলধন পদ্ধতি, তার মানে নর্মাল চলতি হিসাব করতে হবে। আর নর্মাল চলতি হিসাবের ফরম্যাটে কখনোই ঋণের সুদ আসে না, তোমরা বইয়ে দেখে নিতে পারো। এই হচ্ছে তোমরা যে জায়গায় ভুল করবা সেই জিনিসগুলো আমি বলে দিলাম। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।